আচ্ছা, আমি সঞ্চালককে একটু জিজ্ঞাসা করছি, আমার কথা শোনা যাচ্ছে? আগে পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা, পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমার কোটি কোটি প্রণাম জানাই। জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেবের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পূজনীয় বাবাইদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রতিটি গুরুজনের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। আর প্রণাম জানাই এই সৎসঙ্গ লিঙ্কে যেসব বহু মা দাদারা, মায়েরা দাদারা, ভাইয়েরা এবং বোনেরা রয়েছেন, তাদের প্রতি প্রত্যেককেই আমার শ্রেণী মতো বা জয়গুরু শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাচ্ছি। সৎসঙ্গের যে প্রাতকালীন অনলাইন সৎসঙ্গ হচ্ছে নবদ্বীপে, তাতে আমাকে আহ্বান জানিয়েছেন, তার জন্য আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঠাকুরের গুণকীর্তন করার মতন সৌভাগ্য আমাকে যে দান করেছেন তারা, তার জন্যে আমি নিজেকে ধন্য মনে করছি। পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর বর্তমান যুগে এসেছিলেন যুগ সমস্যার সমাধানে। অবতার পুরুষরা আছেন যুগে যুগে সেই যুগের সমস্যা দূরীকরণের জন্য, এবং তাদের কাজ সম্পূর্ণ করেই তারা চলে যান। আবার যখন যুগ সমস্যার সৃষ্টি হয়, মানুষের চলার পথে বিকৃতি যখন আসে, তাদের বলা কথাগুলি, তাদের উপদেশগুলি যখন বিকৃতি লাভ করে আবার সমাজকে কলুষিত করে, মানুষকে যখন অধঃপতনের দিকে নিয়ে যায়, তখন তাকে পুনরায় আবার আসতে হয়। তিনি এই জন্য তার পুনরাগমন ঘটে। আজ আমরা কিভাবে দেখছি বিকৃতিগুলো ঘটে, আজ থেকে 15 বছর আগে হযরত মোহাম্মদ এসেছিলেন, হ্যাঁ 1,500 বছর আগে, কিন্তু আমাদেরই একটি সম্প্রদায় যারা সেই 1,500 বছরের, তিনি আমাদের শ্রী শ্রী ঠাকুর যিনি বর্তমান অবতার পুরুষ, তিনিই তো সেই হযরত মোহাম্মদ রসুল এসেছিলেন সেই যুগে। সেই যুগের আরবদের মধ্যে কি ছিল? সেই যুগের আরবদের মধ্যে ছিল খুন, ধর্ষণ, অত্যাচার, অনাচার, নিজেকে সবাই নবী বলে প্রকাশ করা ইত্যাদি ইত্যাদি, বহু দেব দেবীর পুজো করা, এক একটা দেবীকে নিত্য নতুন সৃষ্টি হচ্ছে আর সেগুলো পুজো করছে, এবং এক একটা দেবীর প্রতিষ্ঠাত্র কে গ্রহণ করে এক একজনকে নিজেকে বীর হিসেবে ঘোষণা করছে এবং খুন খারাপি করছে, বলি দান করা, রক্তপাত, অত্যাচারের সীমা ছিল না সেই আরব জাতির মধ্যে, আরবদের ট্রাইবদের মধ্যে, উপজাতিদের মধ্যে। হযরত মোহাম্মদ সেই সময় এসে সেটাকে সমাধান করেছিলেন। তিনি কাকে জোর করে কখনো ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেননি। তার প্রথম তার ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার স্ত্রী খাদিজা বিবি। যাই হোক, আমি হযরত মোহাম্মদের কথা বলতে এই কারণে বললাম যে সেই হযরত মোহাম্মদের বাণীগুলিকে বিকৃত করে হযরত মোহাম্মদ বারবার বলেছিলেন যে শত্রুদের উপরে ঘৃণা রেখো না, শত্রুদিকে নিহত করো না। তিনি যেসব যুদ্ধগুলি করেছিলেন সেগুলি করেছিলেন আত্মরক্ষার্থে। তার মতকে তিনি যে এক ঈশ্বরের উপাসনার কথা বলেছিলেন, মানুষকে শান্ত হতে বলেছিলেন, উদার হতে বলেছিলেন, সেই সেই তার ইসলাম ধর্মের মধ্যে যে শান্তি স্থাপন, ইসলাম কথার অর্থই হচ্ছে শান্তি স্থাপন, শান্তি স্থাপনের জন্য বলেছিলেন। তাই জন্য তাকে তার বিরোধী পক্ষের সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল, নাহলে তাকে হত্যা, তাকে অনেকবার হত্যারও চেষ্টা হয়েছিল। একটা ইতিহাস,
আমরা যদি সেই 1500 বছর আগের হযরত মুহাম্মদের কথাগুলিকে বিকৃত করে নিয়ে আজকে যদি আফগানিস্তান তৈরি করি, বা মানুষের স্বাভাবিক যদি জীবনযাত্রাকে ব্যাহত করে মানুষের অগ্রগতিকে যদি ব্যাহত করে দিই, যা আমরা শুনতে পাই খবরের মধ্যে দিয়ে, তাতে মনে হয় যে বর্তমান পুরুষোত্তমকে গ্রহণ ব্যতীত রেখে এর জগদায় রেক্টিফিকেশন কোনো সম্ভব হয় না। পূর্ববর্তী অবতাররা আছেন সেই যুগের সমসাময়িক সমাধানটা করতে, কিন্তু বর্তমান যুগে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এসেছিলেন। তিনি এসেছিলেন এমন যে সময়ে একটা যুগ সন্ধিক্ষণ, রামকৃষ্ণদেব চলে গেছেন, তিনি চেয়েছিলেন রামকৃষ্ণদেব যখন এসেছিলেন তখন হাজার হাজার মানুষ বাঙালি বা অবাঙালি সকলেই খ্রিস্টান হয়ে যাচ্ছিল। শ্রী চৈতন্য প্রভু যখন এসেছিলেন সনাতন হিন্দু ধর্মকে ত্যাগ করে হাজার হাজার মানুষ ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছিল, তারা ধর্মের প্লাবন নিয়ে এসে পরে শ্রী চৈতন্য মহাপ্রভুর ইতিহাসে স্থান করে নিয়েছেন, সেই ধর্মান্তকরণ থামিয়ে দিয়েছিলেন তিনি। আবার শ্রীরামকৃষ্ণ দেবও তাই, ব্রাহ্ম ধর্ম হয়ে যাচ্ছিল যেখানে একটা মাঝামাঝি জায়গায় এসে, যাতে খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম বিলুপ্ত না হয়ে যায়, সনাতন ধর্ম যাতে বিলুপ্ত না হয়ে যায়, সেই জন্য এগুলো ধর্ম বিপ্লব হয়। আর শ্রী ঠাকুর এসেছিলেন আরো বড় সার্বিক একটা কাজ নিয়ে, শ্রীকৃষ্ণের মতো, একমাত্র শ্রীকৃষ্ণের সঙ্গে তার তুলনা করা চলে। ভগবান বুদ্ধ এসেছিলেন সে সময় ব্রাহ্মণ্য ধর্মের অত্যাচারে নিম্ন শ্রেণীর মানুষরা যারা মানে অত্যাচারিত হচ্ছিল, যারাই দেশ করেছে, যারাই বন জঙ্গল কেটে জমি জায়গা তৈরি করে চাষাবাদ করে আর্য সভ্যতাকে উন্নতির পথে নিয়ে গেছে, সেই আদিবাসীরা, সেই শূদ্ররা, তাদের উপরে অত্যাচারের সীমাহীন অত্যাচার চলেছিল ব্রাহ্মণ ধর্মে। সেই সময় ভগবান বুদ্ধ এসে ব্রাহ্মণ ধর্মকে তিনি ছোট করেননি, ব্রাহ্মণদের তার সন্ন্যাসীর সঙ্গে প্রচুর ব্রাহ্মণ ছিলেন, বড় বড় যারা ব্রাহ্মণ মানে অগ্নিহোত্রী ব্রাহ্মণরা ছিলেন। যাই হোক, আমি এই প্রেক্ষাপটটুকু বললাম, যার জন্য শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বর্তমান পুরুষোত্তমকে গ্রহণ করতে হয়। পূর্বে পূর্বের অবতার পুরুষদের যারা আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর দীক্ষা নিচ্ছি, তাহলে আমরা শ্রীরামকৃষ্ণের দীক্ষা নিচ্ছি কেন? শ্রী চৈতন্য মহাপ্রভুই তো শেষ কথা হয়ে যেতেন, শেষ কথা বলে তো কিছু হয় না। শ্রী চৈতন্য মহাপ্রভুর দীক্ষা তো চলেছিল সারা পশ্চিমবঙ্গ ধরে, পশ্চিমবঙ্গ, আসাম, উড়িষ্যা, মেঘালয়, নর্থ ইস্টের দেশগুলিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবল দাক্ষিণাত্য এবং পর্যন্ত প্রবল প্রভাব ফেলেছিল। তাহলে সেটা নিয়ে আমাদের চললে তো আমাদের তাহলে সেই যুগটা তো নেই। ঠাকুর যখন এসেছিলেন তাতে দুটো বিশ্বযুদ্ধ ঘটে গেছে, বিজ্ঞান প্রযুক্তির অনেক উন্নতি ঘটে গেছে, মানুষের আর সেই গোড়ামি কুসংস্কারের ঊর্ধ্বে চলে যাওয়ার চলে যাচ্ছে, কুপ্রেতে যুগ শেষ হয়ে গেছে। সেই গোড়ামি বিহীন জীবনে আমাদের উপযুক্ত করে আমাদের শিক্ষা দেওয়ার জন্য অবতার পুরুষ এসেছিলেন, যাতে আমরা জীবনযাপনে আমরা সুন্দর হয়ে উঠতে পারি। আমাদের যা কিছুই উন্নতি করতে চাই না কেন, আধ্যাত্মিক জগতে আমাদের জীবনটাই হচ্ছে তো ঈশ্বর প্রাপ্তির জন্য, নাহলে তো আমাদের জন্ম হতো না। আমাদের জন্মটা হয়েছে ঈশ্বর প্রাপ্তির জন্য, আমাদের গন্তব্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তির জন্য। ঈশ্বরকে পেতে গেলে আকাশের পারে কোনো ঈশ্বরকে কল্পনা করে অজ্ঞাত কোনো একটা, যা আমার বোধের মধ্যে সাড়া জাগায় না, এইরকম কোনো একটা বস্তুকে ধরে যা অবদ্ধ, তাকে বোঝা যায় না। ব্রহ্ম অবদ্ধ, তিনি অবাঙ্গ মনস গোচর, তিনি বাক্য মনের অতীত, তাকে অবদ্ধকে ধরে পরে কিন্তু অবদ্ধকে বোঝা যায় না, বদ্ধকে ধরেই অবদ্ধকে বুঝতে হয়। যাকে আমি বুঝতে পারি, চিনতে পারি, তাকে ধরেই আমি যাকে দেখা যায় না সেই পরমেশ্বরকে আমি অনুভব করতে পারি, কারণ তার গুণাবলী, সেই যিনি রক্ত মাংস শরীর সংকুল যে মানুষটি আসেন ধরাধামে আমাদের মধ্যে ধরা দিতে, তাকে দেখেই আমরা সেই অজ্ঞাত অবদ্ধ ঈশ্বরকে, পরমাত্মাকে, ব্রহ্মকে জানতে পারি। ব্রহ্মের গুণ যাদের যার মধ্যে নিহিত রয়েছে, সে তাকে ধরেই আমরা জানতে পারি। তাই
গুরুকরণ করতে গেলে সেই রকম গুরুরই প্রয়োজন হয়, গুরুকরণ করতে হয়, তিনি সব জানেন, তিনি যিনি সমস্ত কিছুর উত্তর দিতে পারেন, সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারেন, মানুষের জীবনের বিচ্ছিন্ন জীবনকে তিনি সংযুক্ত করে দিতে পারেন। শেষে ঠাকুরকে নিয়ে অনেক অনেক কঠিন কঠিন আলোচনা এবং সমালোচনা হয়েছে, কারণ আমরা এই যে যুগটাতে ছিলাম ইংরেজ শাসনের সময়, তখন ছিল যুক্তিবাদীর যুগ। সেই যুক্তিবাদীর যুগে আমরা ঠাকুরকে পেয়েছি, তাই ঠাকুরকে খুব সহজে যে মানুষ গ্রহণ করেছে তা নয়, আজও যে মানুষকে সহজে মানুষের যে সহজে ঠাকুরকে গ্রহণ করছে তা তো মনে হয় না। ঠাকুর যা চেয়েছিলেন একটা বিশ্ব মানবিকতা, প্রেম, ভালোবাসা, তার তার পূর্ণ প্রকাশ কিন্তু আমরা এখনো ঘটাতে পারি, কিন্তু তিনি যা করতে চেয়েছিলেন তা আমরা হয়ে উঠিনি, আমরা যা করার ছিল তা করিনি, কিন্তু এমন আমার দৃঢ় বিশ্বাস তা একদিন করবই আমরা। ঠাকুর যখন আড়ালে গেলেন, সে পিতৃদেবকে একজন গুরু ভাই একটা পত্র লিখেছিলেন, সেই চিঠিতে বলেছিলেন, বরদা পিতৃদেবকে চিঠি লিখেছিলেন 2 বছরের মধ্যে, বরদা ঠাকুর যে কাজগুলো ফেলে রেখে গেছেন আপনি তা সুন্দর সুচারুভাবে এগিয়ে নিয়ে চলেছেন, মন্দির বানাচ্ছেন, সৎসঙ্গ কেবা সংগঠিত করেছেন, ঠাকুর যে কাজগুলি ফেলে গেছিলেন আপনি সেই কাজগুলিকে সুন্দরভাবে গড়ে তুলছেন। শ্রী পিতৃদেব তখন সেই চিঠির উত্তরে লিখেছিলেন, শোনো ভাই, পুরুষোত্তম যখন আসেন তিনি যে লীলা করতে আসেন তিনি লীলা সম্পূর্ণ করেই যান, তার কাজ তিনি সম্পূর্ণ করে যান, তার কাজ কোনো তিনি ফেলে রেখে যান না, তিনিও আমি বিশ্বাস করি অন্তরের ভিতর থেকে যে তিনি কোনো কাজ ফেলে রেখে যাননি আমাদের জন্য। এই যে মন্দির গড়া বা এই যে সংগঠন, এই যে এগুলোর মধ্যে দিয়ে তুমি আমাকে বলেছো আমি এগিয়ে নিয়ে চলছি, এইগুলো হচ্ছে আমার নিজের হয়ে ওঠার জন্য, এইগুলি যদি প্রাধান্য পায় আমার জীবনে, যদি মন্দির প্রাধান্য পায় বা অন্যান্য জিনিস যদি আমার জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য প্রাধান্য পায়, তাহলে আমি ঠাকুরকে পাবো না, ওগুলি জঞ্জাল মাত্র, এই জঞ্জাল আবর্জনায় পরিপূর্ণ হয়ে যাবে। তিনিই একমাত্র আমাদের আরাধ্য দেবতা, তাকে নিয়ে চলতে গিয়ে আমি আমি নিজে হয়ে উঠি, আমার নিজের হয়ে সাধনা তপস্যার ব্যাপারটা আমার কাছে প্রাধান্য পায়। শ্রী পিতৃদেব আমাদের শিখিয়ে দিয়ে গেছেন যে প্রকৃত ভক্ত হতে গেলে কেমন ধরনের মানুষ হয়ে উঠতে হয়, তাকে ভালোবাসতে গেলে কেমন করে ভালোবাসতে হয়। আচার্য দেব, শ্রী দাদা বর্তমান আচার্য দেব, পূজনীয় বাবাইদা, ইভেন অবিন্দা পর্যন্ত দেখিয়ে দিচ্ছেন কেমন করে চলতে পারে, চললে পরে ঈশ্বরের কাছে ঠাকুরকে কেমন করে ভালোবাসা যায়। ভালোবাসি বললেই তো ভালোবাসা হয় না, ভালোবাসা একটা হচ্ছে ভাব, প্রেম হচ্ছে একটা ভাব, সেই ভাবের মধ্যে যদি আমি না থাকতে পারি তাহলে কিন্তু কেমন করে তাকে ভালোবাসবো। আমি যদি তাকে আমার ইচ্ছাধীন করে নিই, ঠাকুর আমাকে এটা দাও, ওটা দাও, সেটা দাও, আমি যদি শুধু চেয়েই যাই তার কাছে, তাকে যদি আমার ব্যবহার করি একটা প্রাপ্তির যোগের জন্য, যদি আমি তাকে ব্যবহার করি তাহলে তাকে পেয়ে ওটা হয় না। তাই ঠাকুর সত্যেন্দ্রনাথ বলেছেন, তুমি তার ইচ্ছাধীন হও, তোমার ইচ্ছাধীন তাকে করতে চেষ্টা করো না, কারণ তোমার নিকট তিনি সুন্দর, তিনি আমার কাছে সুন্দর, তিনি আমার কাছে সর্বশ্রেষ্ঠ পুরুষ, তাকে আমার ইচ্ছা মতো পরিচালিত করব, তিনি তো চাকর বাকর নন, তিনি তো আমার দাস নন, যে আমার ইচ্ছা পূরণের জন্য তিনি এসেছিলেন পৃথিবীতে, তিনি এসেছিলেন আমার গুরু রূপে, আমি তার পুজো করে আমি আমি হয়ে উঠব, আমি আমার আমাদের পরিপূর্ণ হয়ে উঠব, আমার জীবনে আমি যে জন্মেছি যোগাবেগ নিয়ে, এটাকে সুরত বলে, যোগাবেগটা হচ্ছে সুরত, এই যোগাবেগ নিয়ে আমি জন্মেছি, কিন্তু আমার জগতের পরিবেশের মধ্য দিয়ে বা বৃত্তি প্রবৃত্তি গুলির একটা শয়তানি রূপ আছে, এই বৃত্তি প্রবৃত্তি গুলি না থাকলে কিন্তু আবার জন্ম হতো না, পৃথিবীতে এসেছি বৃত্তি প্রবৃত্তি নিয়ে, কারণ এগুলির প্রয়োজন আছে ইষ্ট কাজের জন্য, লোভ কাম ক্রোধ লোভ মদ মোহ মৎসর্য পৃথিবীতে উপভোগ করার জন্য, রূপ রস গন্ধ উপভোগ করার জন্য
এই বৃত্তিগুলি আমাদের আছে, এগুলি পবিত্রতম জিনিস, কিন্তু এর একটা উল্টো দিক আছে। প্রদীপের নিচে যেমন ছায়া থাকে, অন্ধকার থাকে, সেই রকম এই বৃত্তি প্রবৃত্তি গুলির একটি শয়তানি রূপ আছে। সবসময় একটা আলোর নিচে মন্দ, আলোর নিচে অন্ধকার, শুভর নিচে অশুভ, এইরকম একটা বিপরীত ধর্মী শক্তি সবসময় তিনি সৃষ্টি করেছেন। ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই যে বিপরীত ধর্মী শক্তিগুলি কি আমাদের শুভ শক্তির থেকে বেশি শক্তিশালী? তাহলে আমাদেরকে যে এত প্রভাবিত করে এই অশুভ শক্তি, ঠাকুর বললেন এই অশুভ শক্তির কোনো নিজস্ব শক্তি নেই, একটা ইনার্ট, এর নিজস্ব শক্তি নেই। আমি যখন তার মধ্যে শক্তি জোগাই, আমি তার যখন আমি যখন রাজি হয়ে যাই তার পথে চলতে, তখন সে শক্তিশালী হয়। আমার মন যদি তখন প্রবৃত্তির দিকে ঘেঁষা হয়ে যায়, বৃত্তিগুলির দিকে ঘেঁষা হয়ে যায়, ইষ্ট কাজে ইষ্টের সঙ্গে আমি যদি যুক্ত না হই, তাহলে আমি অনিষ্টের সঙ্গে যুক্ত হব। ইষ্ট এবং অনিষ্ট দুটো শব্দ, ইষ্ট মানে মঙ্গল কল্যাণ, আর অনিষ্ট মানে বিধ্বংসীকারী জিনিস। তাহলে এই অনিষ্টকারী শক্তিটা আছেই, হয় আমার ইষ্টের হতে হবে নাহলে আমাকে অনিষ্টের হতে হবে। আর অনিষ্টের হাত থেকে রক্ষা পেতে গেলে ইষ্টকে গ্রহণ করতেই হবে, একজনকে জীবনের দাঁড়া তৈরি করতেই হবে, আদর্শকে তৈরি করতে হবে। এই সহজ কথাটা বুঝতে আমার বহুদিন সময় লেগেছে। ঠাকুর বলেছিলেন সত্যান্ন চরণে, মিলনের আকুতিকে মিলনের আকুলতাকে কিছুতেই তুমি ত্যাগ করো না। তার সঙ্গে যে আমার মিলন আমি চাইছি, আমার যোগে যে যোগাবেগ নিয়ে আমি জন্মেছি, সেটাকে যেন আমি কখনো ধ্বংস না করে। আমি জন্মে আমার কিন্তু কোনো নাম ছিল না, আমার কোনো নাম নেই, তিনি অনামী পুরুষ, সে অনামী পুরুষের সন্তান আমি, আমার কোনো নাম নেই। আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখন কি আমার কোনো নাম ছিল? হয়তো আমার মায়ের কল্পনা বা বাবার কল্পনার মধ্যে ছিল। আমি যখন জন্মালাম তখন ABCD একটা নাম দিয়ে ডাকতে হবে, তো সেইভাবে নামটা দিয়েছে। কিন্তু আমি কিন্তু অনামী মানুষ, আমি বিশ্বেশ্বরের সন্তান, জন্মাতে গেলে একটা মা বাবা লাগে, সেই জন্য একটা মা বাবা পেয়েছি, তাদের দয়াতে আমি মা বাবার দয়াতে আমি জন্মগ্রহণ করেছি মাধ্যম দিয়ে, কিন্তু আমি সেই বিশ্বেশ্বরের সন্তান, সেই জন্য তার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষা আমার প্রবলতম থাকা উচিত। সেই জন্য তিনি সত্যেন্দ্রনাথ বলছেন, মিলনের আকুলতাকে কিছুতেই ত্যাগ করো না, তাহলে বিরহের ব্যথা মধুর হবে না, আর দুঃখের ভিতর শান্তিকে অনুভব করতে পারবে না। দুঃখের ভিতর শান্তিকে আমি অনুভব করতে পারবো না যদি আমার তার প্রতি মিলনের আকাঙ্ক্ষা না থাকে। সতীশ জোয়ারদার থেকে সন্দেহ, সতীশ জোয়ারদাকে তাকে একটা চিঠি লিখেছিলেন ঠাকুর, সতীশ জোয়ারদার একটা চিঠির উত্তরে তিনি বলেছিলেন, সতীশদা যে আমার জীবনে প্রচন্ড ঝড় এসছে ঠাকুর, ঠাকুর তার উত্তরে লিখেছিলেন যে সতীশদা সত্যি আমাদের জীবনে ঝড়ে পরিপূর্ণ, তো সতীশদা তার দেওয়া সংসারটা যার কাছে তার থেকে বেশি প্রিয় হয়ে উঠেছে, তার দেওয়া সংসারটা যার কাছে তার থেকে যিনি দিয়েছেন আমাকে, তার থেকে যদি বেশি প্রিয় হয়ে উঠেছে যার কাছে, শুভ অশুভ কাল তাকে শাসন করতে পারে, কিন্তু তার দেওয়া সংসারটা যার কাছে তার থেকে বেশি প্রিয় হয়ে ওঠে নাই, তার শুভ আর অশুভ বলে কিছু নেই, কাল তাকে ধ্বংস করতে পারে না। তুমি ছাড়া আমার কোনো গতি নাই, তুমি ছাড়া আমার কোনো কেউ নাই, তুমি আমার রক্ষাকর্তা, আমি তোমাকেই ভাবি। এই ভাব যার মধ্যে সহজাত হয়ে গেছে, তার কোনো সাধনা বা তপস্যা থাক বা না থাক, তাতে কিছুই যায় আসে না, সে তো স্বভাবতই ব্রহ্মবিদ, সে বৃহতের কোলেই রয়েছে। সতীশদা তারপরের লাইনটা হচ্ছে, এই লাইনটাই হচ্ছে সত্যানুসরণের কথা, সতীশদা তার বিদেহ দুঃখ যা ভোগ করি তাকে ছেড়ে, তার থেকে বেশি দুঃখ কি সংসার আমাকে বেশি দিতে পারে? তাই তিনি বলছেন যে মিলনের আকুলতাকে কিছুতেই ত্যাগ করো না, তাহলে বিরহের ব্যথা মধুর হবে না, আর দুঃখের ভিতর শান্তিকে অনুভব করতে পারবে না। হাজার দুঃখ পাই, হাজার মৃত্যু আসুক, হাজার প্রিয়জন আমার কাছ থেকে চলে যাক,
আমি যদি তিনি থাকেন আমার, তার জন্য যদি আমি ব্যাকুল হই। ঠাকুর এক জায়গায় বলছেন, এক ব্যাকুল আলোতেই তিনি উদ্ভাসিত হন। আমি যত ব্যাকুল হব সেই আলোতেই তিনি তত বেশি উদ্ভাসিত হন। ঠাকুর সত্যেন্দ্রনাথ বললেন, যার উপর তোমার ভাবা করা ও বোধ যতখানি ও যেমনতর, তার উপর তোমার আসক্তি টান বা ভালোবাসা ততখানিও তেমনতর। তাহলে যদি আমি তাকে ভালোবাসা, তেমনি আকাশ থেকে পড়বে না? আমি মাংস খেতে ভালোবাসি, আমি ফুল দেখতে ভালোবাসি, আমি বেড়াতে যেতে ভালোবাসি, ভালোবাসার কত রূপ রে বাবা, ভালোবাসার যেন শেষ নেই, কত ভালোবাসি। কিন্তু ঠাকুরকে ভালোবাসাটা হচ্ছে অন্যরকম। যার যার উপর তোমার ভাবা বলা করা করাটা থাকতে হবে, আর বোধ যতখানি বা যেমনতর, তার উপর তোমার আসক্তি টান বা ভালোবাসা ততখানি তেমনতর। আমাদের জীবনটা কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা টানের মধ্য দিয়ে চলে। জন্মানোর পরে আমরা মায়ের উপর টান বোধ করি, মাকে ভালোবাসি, মায়ের উপর টান বোধ করি, লেখাপড়ার উপর আর একটু বড় হতে লেখাপড়ার উপর টান বোধ করি। এই টান টান টান, এইরকম টানতে টানতে আমাদের নিয়ে চলেছে জীবন থেকে শুরু থেকে শেষ পর্যন্ত। এই টানটা যদি প্রকৃত হয়, অনিত্য বস্তুর উপরে হয়, যা ধ্বংসপ্রাপ্ত হবে। কত বন্ধুর উপর টান গজালো, তারা কোথায়, স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, চাকরি স্থলে কত বন্ধু বান্ধব হয়েছে, তারা তো আজ নেই। মা বাবার উপর টান হয়েছে, তারা তো আজ নেই। স্ত্রী কন্যার উপর টান হয়েছে, তারা তো আজ নেই। তাহলে দেখা যাচ্ছে যে অনিত্য বস্তুর উপরে যদি আমার টান থাকে, তাহলে আমাকে দুঃখ পেতে হবে। নিত্য যা, প্রত্যক্ষ যা, যা চিরন্তন, তা হলেন ঠাকুর। তার প্রতি যদি আমার আস্থা থাকে, আমি যদি তার উপর গভীর বিশ্বাস থাকে, তাহলেই আমার কিন্তু কোনো ঠকতে হবে না, কানতে হবে না। তারপর ঠাকুর বললেন সত্যানুসরণে, যার যাতে সর্বস্ব বিকিয়ে দিয়েছ, তিনিই তোমার ভগবান আর তিনিই তোমার পরম গুরু। গুরু ভাই বললে তো হবে না, বহু কাজের জন্য আসে। জয় গুরু দাদা, আমি যখন আইজি ছিলাম, এসপি ছিলাম, ডিআইজি ছিলাম, কত গুরু ভাই এসে জয় গুরু দাদা বলে ঢুকলো, আমার এই বিপদ হয়েছে, এই হয়েছে, রক্ষা করো। পরবর্তীকালে চাকরি দেন, এটাও হয়েছে। পরবর্তীকালে দেখা গেছে যে আমি তার গুরু ভাই হলাম, কিন্তু গুরু তার গুরু হতে পারলো না, সে গুরুতর ভাই হয়ে পড়ে থাকলো। বহু বহু এরকম ঘটনা আমি দেখেছি, দেখতে দেখতে আমার চোখ পচে গেছে, কান পচে গেছে, গুরুতর ভাইদের দেখে দেখে। তোমার গুরুকে আগে দেখো, তারপর তুমি গুরু ভাই বলো আমাকে। যাতে সর্বস্ব বিকিয়ে দিয়েছ, সর্বস্ব তোমার জীবন ধন মন প্রাণ তাকে বিকিয়ে দিয়েছ, তিনি অ্যাবসলিউট, তিনি গুরু, তিনি ভগবান। আমি বেশি কথা আলোচনা করতে চাই না, অনেকক্ষণে আমি বললাম। আজকে যে প্যান্ডেমিক সিচুয়েশন হয়েছে, তার জন্য আমরা সারা বিশ্বে আতঙ্কিত করোনা ভাইরাসের জন্য। কিন্তু এ ধরনের ভাইরাস হয়তো এটা বিশ্ব জুড়ে হয়েছে, কিন্তু আঞ্চলিক ভাবে মহামারী কিন্তু যুগে যুগে হয়েছে। কলেরা, বসন্ত, প্লেগ, টিবি, টাইফয়েড, কালাজ্বর, কত কত এসে মৃত্যুর মিছিল চলেছে। মানুষের জন্ম মৃত্যু যেন একই পাশে পাশাপাশি দাঁড়িয়ে আছে। তুমি তো এটা গানের মধ্যে বলেছিলেন, মরণকে তুই পর করেছিস ভাই, জীবন যে তোর তুচ্ছ হলো তাই। মরণকে পর করে করি বলেই জীবনটাকে আমরা উপভোগ করতে পারি না। মরণ আমার আপন, একদিন এসেছি, একদিন চলে যেতে হবে। ঠাকুর হয়তো যখন বলেছেন, ঠাকুর হয়তো কেন, ঠাকুর বলেছেন মৃত্যুকে মৃত্যুর পথে ঠেলে যায়। ঠাকুর মৃত্যু ভালোবাসতেন না, তিনি তো পিতা, পিতা কি কখনো মৃত্যুকে ভালোবাসেন? তার সন্তান মরে যাবে এটা চাইতে পারেন? কিন্তু মৃত্যু আছেই, একদিন হয়তো আমরা মৃত্যুকে লুপ্ত করতে পারবো, সেদিন বহু দূরে, সে সাধনা তো করার ব্যাপার, ঠাকুরের দয়া হতে তাই হবে। তো আমি যে কথাটা বলছিলাম,
যে এই নিয়ে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। আমাদের বহু গুরু ভাই ঋত্বিক কর্মী এই প্যান্ডেমিক সিচুয়েশনে অনেকে দেহ রেখেছেন, তারা পরম পিতার কোলে আশ্রয় নিয়েছেন। আমাদের একদিন চলে যেতে হবে। বড় বড় শক্তি যারা চেঙ্গিস খান থেকে আরম্ভ করে তৈমুর ল্যাং থেকে আরম্ভ করে যারা সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে, সাম্রাজ্যবাদীরা পৃথিবী জুড়ে তাপিয়ে মানুষকে খুন করে বেড়েছে, আজও সাম্রাজ্যবাদীরা কিন্তু মানব সভ্যতার একটা থ্রেট, মানব সভ্যতাকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার জন্য সাম্রাজ্যবাদীরা উঠে পড়ে লেগেছে, অ্যাটম বোম তৈরি করেছে, নানা কিছু করেছে। সেখানে ঠাকুর এলেন কিন্তু প্রেম নিয়ে, এবারে অস্ত্র নিয়ে এলেন না, তার এলেন প্রেম, মহাপ্রেম। তিনি চাইলেন বিশ্ব রাষ্ট্র, এবং দায়িত্ব দিলেন কাদের উপরে, যে আবার একটা দুটো বিশ্বযুদ্ধ দেখেছিলেন আর যেন বিশ্বযুদ্ধ নয়, কাদের উপর দায়িত্ব দিলেন? গুরু ভাইদের উপরে, আমাদের কর্মীদের উপরে, যে সমস্ত বিশ্বকে তোমরা নামে, আমার এই নাম সৎ নামে পরিপূর্ণ করে দাও, একটা মানুষে যেন সৎ নাম পেতে বাকি না থাকে। আমাদের দায়িত্ব গুরু দায়িত্ব দিয়ে গেছেন, তিনি কত দুঃখ পেয়েছেন আমরা তার জীবদ্দশায় সেটা করে বা করে উঠতে পারিনি, এত স্লো এবং স্লাগিস হয়ে আমরা চলেছি, তিনি 40টা মানুষও পাননি। ঠাকুর যতী আশ্রমে বসে বলছিলেন, তখন কালিদাস দা বা আরো অনেকে ছিলেন, কৃষ্ণদাও ছিলেন, বলে আমি একটা লোকও পেলেন না। ঠাকুর বলছেন একটা লোকও পেলেন না ঠাকুরকে, তখন বলা হচ্ছে কালিদাস দা বলছেন, কালিদাস মজুমদার পরবর্তীকালে তিনি অন্য সঙ্গে চলে যান, বলে আমরা তাহলে কি জন্য আছি আপনার কাছে এত কষ্ট করে, এক বেলা আধ বেলা খেয়ে পেট ভরে খাবার না পাই না, তাহলে আছি কেন আপনারা, আমরা কেন আছি আপনার কাছে যদি আপনি একটা লোক না পেয়ে থাকেন? ঠাকুর দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমরা কেন আছো সেটা তোমরাই ভালো জানো, আমার কাছে তোমরা কেন আছো তোমরাই ভালো জানো। আমি কেন ঠাকুরকে গ্রহণ করেছি, ঠাকুরকে গ্রহণ করে কেন আমি চলছি, কি পাওয়ার জন্য তাকে ধরে চলছি আমি জানি। আমরা কি ঠাকুরকে ভালোবেসে তার পথে এসেছি, তার জন্য কি বেঁচে আছি, ঠাকুরকে ভালোবেসে সর্বস্ব দান করবো বলে বেঁচে আছি, না নিজে পাওয়ার আছে ঠাকুরের কতগুলো অলৌকিকতার প্রত্যাশী হয়ে আমি তাকে ধরে আছি? এটা আমাদের বুঝতে হবে, ইট ইজ হাই টাইম আমরা তাকে ধরে আছি কেন। ঠাকুর বললেন, কেন তোমরা আমার কাছে আছো তোমরাই ভালো জানো, কেন দেওঘর আসো, কি প্রত্যাশা নিয়ে আসো তোমরাই জানো, বাবাইদার ওখানে বিরাট লাইন হয় কেন কি জন্যে তোমরাই জানো, ঠাকুরকে বলে দিতে হবে কেন। ঠাকুর একদিন পার্লার বসে আছেন, পার্লারে বসে কিছু গুরু ভাইরা বসে আছেন, তারা নানা কথা বলছেন, এর সমালোচনা করছেন, ওর সমালোচনা করছেন, উৎসবের সময়। ঠাকুর উঠে গেলেন, ভালো লাগছিল না ঠাকুরের, উঠে হাঁটতে লাগলেন। আচার্যদের শ্রী দাদা এই গল্পটা আমার কাছে বলেছেন, তো তিনি উঠে গিয়ে ওই আমতলায় একটা বেঞ্চি পাতা ছিল সেখানে বসলেন, চায়ের দোকানের কাছে বহু লোক ভিড় করেছিল। ঠাকুর আসতে পারে বহু লোক এসে প্রণাম করছে উৎসবের সময়, ঠাকুর খুব খুশি হয়ে গেলেন, খুব আনন্দের সঙ্গে বললেন, আমার এত লোক, এত লোক, খুব খুশি হলেন। তিনি লোক পাঠে পুরুষোত্তম যখন আসেন, শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, দেখবেন শ্রী চৈতন্য মহাপ্রভু, এরা অবতার পুরুষকে চেনার লক্ষণ হচ্ছে তারা তারা লোক সংগ্রহ করার জন্য আসেন। সাধারণ সাধু সন্ন্যাসীদের যারা আমরা দীক্ষা নেই তারা কিন্তু লোক সংগ্রহের জন্য এতটা আসেন না, পুরুষোত্তম যখন আসেন তারপর প্রেম, মহাপ্রেম তার, আর দ্বিতীয় হচ্ছে তিনি লোক সংগ্রহ করার জন্য এসেছিলেন, এবার তিনি লোক সংগ্রহ করার জন্য এসেছিলেন। তিনি আচার্য পরম্পরা রেখে গেছেন, এইটা বলে আমি শেষ করব, অনেক সময় নিয়ে নিলাম, সপ্তাহে আপনাদের শেষ হয়ে যাবে। এইটা একজন ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর আপনি তো সত্যানুসরণের প্রথমেই বলেছেন যে ভারতের অবনতি তখন থেকে শুরু হয়েছে যখন ঋষিকে বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে, আমরা তো ঋষিবাদ, গীতা, উপনিষদ ইত্যাদি মেনে চলি,
এবং এইগুলো মেনে চলেই নাকি আমাদের ঋষিকে বাদ দেওয়া হয়েছে, ঋষির কথা ভাবি না, এইসবের স্রষ্টা ঋষি যিনি, এই এই এইসবের ঋক, যেসব ঋক বেদের ঋক বা শ্লোক এগুলোকে বাদ বেশি গ্রহণ করেছি, ঋষিকে গ্রহণ করিনি। তা আপনি যে বাণীগুলো দিয়ে গেলেন সেই বাণীগুলো তো আপনি যখন থাকবেন না তখন তো সেগুলোই নিয়ে আমরা চলবো, তাহলে তো ঋষিকে বাদ দিয়ে সেই ঋষিবাদের পথেই আমাদের চলা হবে, তাহলে তো আমাদের অবনতির কখনো মোচন হবে না। ঠাকুর বললেন যে আমার মতন যদি কেউ থাকে আসে, আমি যা করছি আমার মতন ভালোবাসি তোমাদেরকে সেই রকম ভালোবাসে, আমি যা যা করছি তাই তাই যদি করে, তাহলে সেই আমার পরিবর্তে সেই ঋষি হয়ে তার মধ্যেই আমি থাকব, সেই হবে তোমাদের ঋষি, তাকে অনুসরণ করে চললেই তোমরা রক্ত মাংস সম্পর্ক ঢুকে পাবে। আমরা আচার্য পরম্পরা পেয়েছি, শ্রী পিতৃদেবকে পেয়েছি, একই টাকার এপিটোপিট ছিলেন শ্রী পিতৃদেব, সেই ঠাকুরেরই আর একটা রূপ, আর একটা ঠাকুরের রূপ আমরা দেখছি আচার্যদেব শ্রী দাদার মধ্যে। আচার্যদেব শ্রী দাদা আমার কাছে বলেছেন, ধরা দিয়েছেন যে আমি তার প্রতিভূ, আমি তাকে ঠাকুর বলেই জানি, ঠাকুর তার মধ্যে চির বিরাজমান। সেই রক্ত মাংস সংকুল গুরুকে গ্রহণ করে আমরা এগিয়ে চলবো, তিনি আমাদের নির্দেশ আদেশ দিয়ে চলেছেন। রবীন্দ্রনাথ বলেছিলেন স্বর্ণ মন্দির দেখে সেখানে গুরু গ্রন্থ পাঠ করা হয়, রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতিতে লিখছেন যে ছোটবেলাতেই আমার মনে হয়েছিল গ্রন্থ কখনো গুরু হতে পারে না, গুরু হলে রক্ত মাংস সংকুল একজন মানুষ দরকার। আমাদের মধ্যে দাদা রয়েছেন, আর দাদা বলেছেন আমিও যা বাবাইও তাই, আমি যা বলি বাবাইও তাই বলে, তাই আমরা বাবাই দাকে অনুসরণ করে চলি, দাদার মতোই তাকে দেখি আমরা। এই বলে আমার বক্তব্য শেষ করলাম, আপনাদের সৎসঙ্গ শেষ হবে অনলাইন সৎসঙ্গ। আপনার আমি প্রার্থনা করি দয়ালের শ্রীচরণে আপনারা প্রতি প্রত্যেকেই দীর্ঘ জীবন লাভ করুন, নিরোগ জীবন লাভ করুন, গ্রহণ করুন, করে ইষ্ট পথে চলে তার ইচ্ছাটাকে আমরা শেষ জীবনের শেষ দিন পর্যন্ত যেন পরিপূর্ণ করে চলবো, এই এই শপথ নিয়ে আমরা যেন চলতে পারি, তার কাছে আমরা প্রার্থনা, আমি তার প্রার্থনা করা জুড়ে প্রার্থনা জানাই। জয় গুরু সবাইকে, জয় গুরু, জয় গুরু। আমরা অসাধারণ ভাবে শুনছিলাম এই তার কথাগুলি, এবং এত মানে বাস্তবমুখী আলোচনা তিনি করলেন, এবং আমাদের প্রত্যেককে